জিব্রিল গেলেন আসলেন রাসূলুল্লাহর দরবারে। জিব্রিল বিনা পারমিশনে কোন নবীর কাছে যান না। নবীর বাড়িতে জিব্রিল মিকাইল কোন ফেরেশতা বিনা হুকুমে কোনদিন প্রবেশ করেননি। আর গেলে পরে দাঁড়িয়ে আগে কিয়াম করতেন, সালাম করতেন, আর কি কথা বলতেন যা বুখারীতে শরীফে লেখা আছে, আল্লাহু ইউকরিউকা সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রিল বলতেন, আল্লাহ আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, আমি জিব্রিল, আমি না আপনাকে সালাম দিতেছি, হুজুর হুকুম দেন তা ঘরের মধ্যে প্রবেশ করি। বলে এসো তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী কিন্তু জিন্দেগিতে কোনোদিন ঘুমাননি, কোনোদিন নিন পারেননি, মার পেটেও নবী কোনোদিন নিন পারেননি, নবী নিন্দি পারেন না, কবরও নিন পারেন না, এই কারণে দেওবন্দীদের সঙ্গে আমাদের গোলমাল। এরা বলেছে নবী মার্কার মিট্টি মে মিল গায়া, মরে মাটিতে মিশিয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ বলেন, ওয়া আনা ফি আহাসাই জুলমা, আমি যখন মায়ের অন্ধকার কুঠরিতে ছিলাম, তা আমার আব্বাজি তুয়াফা বিল মদিনাতি শরীফা, আমার আব্বাজি ইন্তেকাল করেছিলেন, তখন মায়ের পেটে দুই মাসের গর্ভে আমি ছিলাম, তা আমি আমার আব্বাজির কবর কোন জায়গাতে তৈরি করলাম, আমি এখানে উপস্থিত ছিলাম, কারা কারা কবর তৈরি করেছিল সব গালাকে আমি চিনি, আর কবরও আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিন কোনোদিন যান না। কি করেন, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, প্রত্যেক নবীগণ আপন আপন কবরে নামাজ পড়েন, ওয়াসুমুনা ফি রমাদান, রমজান শেষে চাঁদ উঠলে নবীগণ কবরে রোজাও রাখেন, ওয়াহুজ্জুনা ইলাল বাইত, আর প্রতি বছর কাবা শরীফ হজ করতে যান, ওয়াতাসাররাফুনা ফি দুনিয়া, যে কোনো জায়গায় মিলাদ মাহফিল হলে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পাওয়ার দিয়েছেন, সেখানে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন মিলাদুন্নবী শুনতে এসেছেন, তার নামও জানেন, তার বাড়িও চিনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জিব্রিল আমিন দেখলেন চোখ বুঝে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পায়ের দিকে দাঁড়িয়েছিলেন জিব্রিল আমিন, হুজুর কিছুক্ষণ পরে চোখ খুলেন, মানান তা তুমি কে? বলে আনা জিব্রিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা খুলিকা জিব্রিল লি খিদমাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসাইছে কুবরা, আপনাকে আমার খিদমতের জন্য সৃষ্টি করে, জিব্রিল নবীর খাদেম ছিলেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড বাব উম্মে হাতুকুম লাতি আরদানাকুম এর অধ্যায় লেখা আছে, ওয়াতা হাররাকু বিতাহরিকিল মালাইকা, আল্লাহ নবী যখন এক মাসের বাচ্চা ছিলেন তে জিব্রিল আমিন নবীর দোলনা চালাইতেন, আর হালিমার আর একটা বেটা ছিল আবদুল্লাহ, ওরও দোলনাটা চালাইতে না। আল্লাহুম্মা সাল্লি আলা হরদম জবাসে নেকালো, হরদম জবাসে নেকালো, মায়েরা বোনেরা আপনারা ভালো করে শুনিলেন, গজল গাইলে আপনার মন খুব সন্তুষ্ট হয়, কিন্তু গজলে এত ভুল বলা বলে, আমি ছোট্ট একটা শোনাছি, নবীর দুধমা হালিমা গো, নবীর আম্মা আমিনা, নবীর আম্মা আমি নাগদমা, নবীর দুধমা হালিমা, নবীর রাখালেরও বেশে মিশ্চরাতেন হালিমারও ঘরে, কেউ তো কোনো প্রতিবাদ করে না, নবীর রাখালেরও বেশে মিশ্চরাতেন হালিমারও ঘরে, জিন্দগিতে রাসূলুল্লাহ সাহেব কোনোদিন মিশ্চরান নেই, নবীকে রাখাল বলা হারাম। কোরআন শরীফে লেখা আছে, ইয়া আইয়াল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু নুজুরনা, নবীকে রাখাল, রাঈনা মানে রাখাল, উটের রাখালকে বলা হয়, নবীকে রাখাল শব্দ ব্যবহার করিও না, উনজুরনা শব্দ ব্যবহার করো, তে যে শব্দ বলা হারাম সেই শব্দের গজল গাইতেছে এই জাহেল গণে, বুঝলেন? এই কারণে সমসাময়িক বাদ প্রতিবাদও করতে হয়, একটা গজলে এমন লড়াল লোহল্লো লোকে যেখানে যায় মেয়ে ছেলেকে পাগলি করে দেয়,
নবীজি আমার লাগাইয়া বাজার ঘুমাইয়া আছেন সোনার মদিনায়, সব যেখানে যাই। তো আমি বক্তাদেরকে বললাম যে বাজার হচ্ছে নিকৃষ্ট, মসজিদ হলো উৎকৃষ্ট, এটা রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন। বাজারে কি হয়, গুজব কথা, গল্প কথা, দুর্নাম কথা, চা দেখে, টিভি দেখে ইত্যাদি। বাজারে যে নিকৃষ্ট, সব থেকে পৃথিবীতে উৎকৃষ্ট হয়েছে আল্লাহর ঘর মসজিদ। আর তুমি বলছো নবীজি আমার লাগাইয়া বাজার ঘুমাইয়া আছেন সোনার মদিনায়, মদিনাতে আরাম করে এই বাজারকে লাগিয়ে দিয়ে আরাম করে নিন পাড়তেছেন। কোন হাদিস এটা আছে নবী মদিনার কবর নিন পাড়তেছেন? মিশকাত ছবি 121 পৃষ্ঠাতে আছে, মাটির জন্য হারাম কোন নবীর লাশ মাটি হজম করবে না। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরযাক। প্রত্যেক নবীগণ কবরে জিন্দা অবস্থাতে আছেন, মাটির জন্য হারাম নবীর লাশ হজম করবে না, এবং কি নবীর কাফনে পর্যন্ত মাটি ধরে না। নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুল নবী। আর সেই নবী কেন ঘুমাইয়াছেন সোনার মদি নাই? তাই বেরাদারান ইসলাম সামে এনে কেরাম আল্লাহুম্মা ওয়ালা আলি। তাই জিব্রিল আমিন আসলেন, জিব্রিল হচ্ছে মুআল্লিমুল মালাকুত, জিব্রিল সাইয়্যিদুল মালাইকা, সাদরাতুল মুনতাহা নূরের মসজিদের ইমাম, ফেরেশতার যিনি ইমাম। ফেরেশতারা জিন্দেগিতে কোনোদিন ভুল করেন না, ফেরেশতারা মাসুম। আর রাসূলুল্লাহ প্রত্যেক নবীগণ হচ্ছেন মাসুম। তাই জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে তিনি এসেছিলেন। জিব্রিল আমিন কত শক্তি ছিল, একটা পাখার ঝাপটা মেরে দেয় তা একদম আরশ থেকে আরম্ভ করে তাহাতুস সারাপদের রেজা রেজা বালু বালু হয়ে যাবে। জিব্রিল আমিনের লাহু সিত্তা তো আজিনে হাতিন, 300 জোড়া পাখা, লুলুর পাখা, মারজানের পাখা, মুঙ্গার পাখা, ইয়াকুতের পাখা, সোনার পাখা, চাঁদির পাখা, নূরের পাখা, জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর সেই জিব্রিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে দাঁড়িয়ে তিনি সালাম পাঠ করতেছেন। আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করলে, কেয়াম করলে বলে দলিল চাহে, দলিল দেখাটা বুখারী শরীফের 926 পৃষ্ঠাতে আছে। আই ফি হে ইস্তিহবাবুল কেয়াম, সারা দুনিয়ার মুসলমান কে নবীর জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় গেছে। হুজুর আপনাকে মেরাজ কে নিয়ে যাব, বলে গাড়ি নিয়ে এসো। কিরকম গাড়ি আনবো হুজুর? বলে এখান থেকে হয়েছে 50,000 বৎসর রাস্তা প্রথম আসমান, এখানে প্রথম আসমান আছে। আর আসমানের দূরত্ব, দ্বিতীয় আসমানের দূরত্ব প্রথম আসমানের থেকে 70 গুণ বেশি, এরকম গাড়ি নিয়ে এসো। তাই জিব্রিল আমিন জান্নাতুল ফেরদাউস থেকে বোরাক নিয়ে হাজির হলেন। বোরাক মানে আলো, বোরাক মানে বিজলি। আলোর গতি কত? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওয়ান বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড, ওয়ান টু বলেন 1 সেকেন্ড হয়ে যাবে, 1,86,000 মাইল অতিক্রম করবে সেকেন্ডে। আলোর বিকিরণ 1 সেকেন্ডে 2,86,000 মাইল। বিকিরণ কাকে বলে? পাথরের উপর আপনি ভারী লোহা দিয়ে আঘাত করুন, পাথর মধ্যে তো একটা নূরের ফিনকে বাইর হবে, ওটাকে বিক্রি। আর গতি সেকেন্ডে 2,86,000 মাইল, এই কারণে আপনারা কেউ ধরতে পারেন না। তো জিব্রিল বোরাক নিয়ে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন পানি নিয়ে এসে উজু করব। এক বর্ণনা মোতাবেক হাউজে কাউসারের পানি এনে দিলেন, এক বর্ণনা মোতাবেক আবে জমজমের পানি এনে দিলেন। রাসূলুল্লাহ উজু করলেন, কিন্তু উজুর পানি গড়ে সমাপ্ত হলো না, রবি মেরাজ করে চলে আসছেন। হুজুর পানিটা মরুভূমিতে চুষতে কতটা টাইম লাগে?
জিনজি টেনে দিচ্ছেন, জিনজি হিলছে, জিনজি হিলা সমাপ্ত হয়নি, রাসূলুল্লাহ মিরাজ করে চলে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল 300 জোড়া পাখাকে সাট করে দিবে, সর্বপ্রথম জঙ্গলে তিহিতে যাব, বাইতুল মুকদ্দাসে মিরাজ করার জন্য ওইখানে দু রাকাত নামাজ পড়ব, জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, যে মসজিদ সুলাইমান পয়গম্বর তৈরি করেছেন, 36,000 মিস্ত্রি প্রতিদিন খাটত আর 72,000 রাজা বুঝলেন, 5 বছর ধরে মসজিদ তৈরি করেছেন, ওই বাইতুল মুকদ্দাস মসজিদ যাকে মসজিদ আকসা বলা হয়, কিনারাতে মসজিদ। সুলাইমান পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় মসজিদ কেন, এখানে গ্রাম নাই, বসতি নাই, তুই এত বড় মসজিদ কেন? বলে, এ মসজিদ আমার একদিন ভর্তি হবেই, মেরাজের রাত্রিতে ভর্তি হবে, সমস্ত নবীগণ সেইখানে নামাজ পড়বেন। তো নবীগণে নামাজ পড়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে জেরুজালেমের মসজিদ তৈরি করেছিলেন। আর ইহুদি কাফের, এই আমেরিকা কাফের, জার্মান জাপান কাফের দল, নিজে তো কোনো জিনিস তৈরি করতে পারে না, আমাদের মুসলমানের ঐতিহ্যকে দখল করার চেষ্টা করছে। আগ্রার তাজমহলের মতন সারা পৃথিবীতে একটা বিল্ডিং তৈরি করতে পারেনি, এখন বলতেছে এটা একটা মন্দির ছিল। মসজিদ গোবরার মুসলমান, পরের জমি দখল করে মসজিদ করা হারাম লেখা আছে। গোবরাতে মেলা বড় লোক আছেন, রাস্তার ধারে একজনের মেলা জমি আছে, ওর অত জমির দরকার নাই, গ্রামের লোক বলে আমাদের মসজিদ নেই, তো চল সবাই মিলে গিয়ে মসজিদ তৈরি করে, ওর হুকুম লিলে না কিছু লিলে না, মসজিদ তৈরি করে নিল। হেদায়াত কেতাবের মধ্যে লিখতেছে ও মসজিদ নামাজ হবে না, জোর করে কোন মুসলমানের মসজিদে আর চলবে না, কাফের তো দূরের কথা। আজকে বাবরি মসজিদকে বলতেছে, যে এককালে মন্দির ছিল, মন্দির ভেঙে করেছে, আর সুলতান বাবর জহিরউদ্দিন পরহেজগার ব্যক্তি ছিলেন, 5 অক্ত তিনি নামাজ পড়তেন, আফগানিস্তান থেকে এসে ভারতকে দখল করেছিলেন। আমাদের তো ফতোয়াতে লেখাই আছে, উনার যুগের কাছে সবসময় তো 500 মুক্তি থাকতেন, কারণ ভারতবাসী আমরা, আমাদেরকে এখন যা বলবে তাই শুনতে হবে, এটা অন্য দেশে হবে না। বলছে দিল্লি জামা মসজিদ, এটাও একটা মন্দির, আমি দিল্লি জামা মসজিদ গিয়েছি, বারবার গিয়েছি, কত হাজার লোক যে হাঁটে তার চত্বরটা একবার দাঁড়িয়ে দেখলে আপনি বুঝতে পারেন। 4টা গেট, তুর্কমান গেটের কাছে দিল্লি জামা মসজিদ, বিরাদারান ইসলাম, কিন্তু জামা মসজিদের ভিতরে আজান হয় না, যারা আপনি আমার জুমার কোনদিন পড়েছেন, এই নসিবপুরের লোক 8-10টা লোক চ্যালেঞ্জ করেছিল, বলেছে মসজিদ ভিতরে আজান দাও, মুকরু তাহরিমি ভিতরে চলবে না, বাহিরে জুমার আজান হোক, চাই 5 অক্ত আজান হোক, বাহিরে দিতে হবে। তো নসিবপুরের লোক খুব হাইনঠা লোক, তারা বললো জি আর কোন জায়গাতে হয়, তা আমি বললাম দিল্লি জামা মসজিদে বাহিরে আজান হয়, বলে চল দেখাতে হবে, ওখানে যত খরচা লাগে সব আপনাকেই করতে হবে, যদি বাহিরে প্রমাণ করেন খরচটা আমরা দিয়ে দেবো। তো গিয়েছিল বুঝেন, যে বাইর মলবি সাথেও ছিল, দেখলাম মসজিদের বাহিরে উঁচু মিনার করা, মেম্বার করা আছে, তাতে মাইক ফিট করা, আর সেই যেখানে মসজিদের বাহিরে আজানটা দিল, আর আসছে যে আমার কাছে হাত ধরে মাফ বলিয়েছে, হুজুর আপনাকে মেলা অনেক কথা বলিয়ে দিয়েছি, আপনি আমাদেরকে মাফ দিন। বলে দেওবন্দের সাহারানপুরের মসজিদে বাহিরে জুমার আজান হয়, আপনি যান পশ্চিমবঙ্গের মধ্যে এখন বর্তমান সব থেকে বড় মসজিদ কালিয়াচকের জামে মসজিদ, 5 তলা বিল্ডিং বুঝলেন, আপনি ভিতরে প্রমাণ করতে পারবেন না। আরো একটা পশ্চিমবঙ্গের মধ্যে বড় মসজিদ হয়েছে, ওটা 6 তলা, ওটা মিল্কিতে হয়েছে, দেখেন না, একদিন দেখতেও যেতে হয়। তাই আপনাদেরকে আরো আবেদন করি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইতুল মুকদ্দাস যাওয়ার আগে জঙ্গলে তিহিতে চলো, বোরাকে ইশারা করে শাহ করে বোরাকে মুলকে শাম দেশে তিহির জঙ্গলে চলে আসলো, জিবরিল হুজুর আছি এইখানে, বোরাক বাঁধো, সাখরা পাথরে বোরাকটা জিবরিল আমি আঙুল দিয়ে ছিদ্র করে দিলেন, সাখরা পাথর, যে পাথরে জিবরিল হাতে স্পর্শ করে দিবেন
সেই পাথরে কোন মুর্দা ব্যক্তিকে ঠেকিয়ে দিলে জিন্দা হয়ে যাবে। জিবরিল আমিনের নাম হচ্ছে রুহুল আমিন, কারণ যেখানে হাত কি পা ঠেকিয়ে দিবেন সেইটাই জিন্দা হয়ে যাবে। জমিনের উপর চলেন তো বালুর উপর চলেন তো ঘাস বাইর হয়ে যাবে। ওই পাথরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন এখন। ওয়া হুয়া মুআল্লাকুম বাইনাস সামাঈ ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে লটকানো অবস্থায় আছে, আর আপনি দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে একটু দাঁড়াও, কবরটা জিয়ারত করিলি, কার কবর শরীফ? বলে এটা মুসা কালিমুল্লাহর কবর শরীফ। হুজুর কি করে দেখতে পেলেন আপনি? বলে মুসা কালিমুল্লাহর ইন্তেকাল কোন জায়গাতে হলো, কোথায় দফন করলে? তা আমি সব উপস্থিত ছিলাম। তো হুজুর মুসা কালিমুল্লাহর জান কবজ কেমন করে হলো? বলো বাইতুল মুকাদ্দাস মসজিদে, যে মসজিদে মেরাজের কথা বললেন, ওই মসজিদে তিনি আরাম করতেছিলেন। একটু নবীগণ তো নিন পারেন না। ইসরায়েল ফেরেশতা এসে বুকে হাত দিয়েছিলেন, ফালাতা মা ফি ওয়াজহি ইসরায়েল, ইসরায়েলের গালের উপর একটা চড় মেরে দিয়েছিলেন, একটা চড়ে একটা চোখের তারা উপড়ে গিয়েছিল। ইসরায়েল ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ নিয়ে গেলেন, আল্লাহ আপনার হুকুমে জান কবজ করতে গেলাম, আপনার আদেশে, আপনি কোরআনে কারিমে বলেছেন, ইজা জা আজালুহা লা ইস্তাকদিমু সাআতা ওয়া লা ইস্তাখিরুহা, মওত কাউরি এক সেকেন্ড আগেও হয় না, মৃত্যু এক সেকেন্ড পিছেও পাছাবে না। বলছে করুণা করুণা, করুণার দ্বারাই মওত হবে না, এটা কোরআনে কারিমের ফরমান, এক সেকেন্ড কাউরি মৃত্যু আগেও হবে না, কাউরি মৃত্যু পরেও হবে না। কোরআন শরীফের বাণী সত্য, আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে কেউ পারে না। ওই বুঝেন ফ্রান্সের ম্যাক্রন প্রেসিডেন্ট রাসূলুল্লাহর একটা ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, তাতে বুঝলেন স্কুলে যেখানটা ত্রিমোহনী সে সব জায়গায় লটকেছিল, এক মাস্টার স্কুলের মাস্টার দেখিয়েছিল, এই দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নবী, একটা মেয়েকে বোরখা ছেড়ে, বোরখা ছেড়ে তাকে উদাম করতেছে, এই এই ফটোটা দিয়েছিল। স্কুলের ছাত্র মধ্যে একটা মুসলমানের বাচ্চা ছিল মাত্র 16 বছর বয়স, ফ্রান্সের কথা বলতেছি। তো ফ্রান্সের বাচ্চাটা চিন্তা করলো, আমার নবীর ব্যঙ্গচিত্র এটা, একে আমি 10 দিন টাইম নিলাম, 10 দিনের মধ্যে একে জবাই করবই আর সারা ফ্রান্সকে চমকে দিব, আমি জানি তাতে আমার মৃত্যু হবে। তাই নবী বলে জওয়ান হোশিয়ার, তুমি ইসলামকে রক্ষা করবে, তুমি ইসলামকে ধ্বংসও করবে। 10 দিন পার হতে দেয়নি, 7 দিনকার মাথায় ওকে রাস্তার উপরে পুটি আলাদা করে দিয়েছে, জবাই করে দিয়েছে। কিন্তু এ বাচ্চাটা 12 ক্লাসের বাচ্চা ছিল, একে গুলি করে হত্যা করে দিল। বলেন বাচ্চাটা জান্নাতে যাবে কি যাবে না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা ফ্রান্স তো ফ্রান্স দূরের কথা, সারা পৃথিবীতে খবর বাইরে হয়ে গেছে, তা আপনারা আমার থেকে বেশি খবর শুনেছেন। তাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি, তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাসমি আল্লাহ দ্বারা ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমার বিচার করে দেন, আপনার হুকুমে জান কবজ করতে গেলাম আর আমাকে এমন জোরে চড় মেরেছে যে আমার চোখে তারা উপড়ে গিয়েছে। বলে চোখটা তোমার ঠিক করে দিলাম। বলে বিচার? বলে নবীগণের বিচারের কোর্ট আর সেলাহিতে নাই, নবীগণের বিচারের কোর্ট হাইকোর্টে নাই, আল্লাহ দরবারে কোন কোর্ট নাই যে নবীগণের বিচার করা হয়। তুমি যখন জান কবচ করতে গিয়েছো তো অর্ডার হুকুমকে নিয়ে আদেশ নিয়েছিলে, তা আমি তো কাউরে লি না। বলে তুমি নঈমুদ রেজবি মনে করেছো, তুমি হাফেজ আব্দুল হাদ মনে করেছো, যা সালাম দাও গা আর বলো গা হুজুর হুকুম দেন তো জান কবজ করবো, না হলে আল্লাহ দরবারে ঘুরে চলে যাবো। বলে আল্লাহ আজ আর যাবো না। মুসলমান বসে আছেন এখন বাইতুল মুকাদ্দাস মসজিদে, এক মাস পর যাব, এক মাস মওত বৃদ্ধে মওত পিছিয়ে গেল কি গেল না? বুঝা গেল মৃত্যু দুই প্রকার, মৃত্যু হচ্ছে ইজতেরারি ও এখতিয়ারি, আমাদের মওত ইজতেরারি বাধ্যতামূলক, নবীগণের মওত হলো এখতিয়ারি, ইচ্ছার উপর নির্ভর করবেন। এক মাস পরে আল্লাহ বলেন যাও জান কবজ করতে, মুসলমান যাও বলো আজকেও যাব না।
এক বছর পথ যাব, এক বছর হতে আমি এই মুখে বলিয়ে দেন বছরটা বাইরে তো কত টাইম লাগে, বলে না যাবা তো মুসা নবীকে হায়াত দিতে যাও, বাণী কালবার একটা দুম্বা নিয়ে যাও, আর দুম্বা খুব ঘন চুল ওর, আর মুসা নবী 22 হাত 44 হাত লম্বা ছিলেন, তাহলে হাতের মুঠা কত বড় হবে, ও হাতের তলে যতটা লোম পড়বে এক একটা লোমের পরিবর্তে এক বছর করে বেশি করা হলো, বলে আল্লাহ উঠাও যেতে পারবো না, তারপর যদি জিজ্ঞাসা করে তারপর কি হবে, বলে মৃত্যু, বলে ওই কথাটা আমি বলতেই পারবো না, 5 বছর হলো জান কবজ করতে যাও, বলে যাব না আল্লাহ মাপ দেন আমাকে, 10 বছর হলো, 20 বছর হলো, 30 বছর হলো, 40 বছর হলো, 40 বছর এখানে আছে, যাও জান কবজ করতে, আল্লাহ আপনি আমাকে মালিকুল মত থেকে বাদ দিয়ে দেন, আপনি জিবরিল কে করেন নাই ইসরাফিল কে করেন অন্য কাউকে করেন, 41 বছর 42 বছর 43 বছর 44 বছর হলো, মুসা কালিমুল আলাইহিস মুলকে শাম দেশে ভ্রমণ করতে এসে একটা ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পর্যন্ত পড়ে না জমিনে, সেই জায়গায় এসে তিনি ইসরায়েল আলাইহিস সালামকে ডাক দিতেছেন, ইসরায়েল চলে এসো, ইসরায়েল আসলেন, আল্লাহর হুকুমে আসলেন, ফেরেশতা আসলেন, কত ফেরেশতা, 70,000 ফেরেশতা ইসরায়েল এনেছিলেন, সঙ্গে ছিল জিবরিল 70,000, ইসরাফিল 70,000, মিকাইল 70,000 ফেরেশতা, ওয়ান বলার সঙ্গে সঙ্গে কবর তৈরি হয়ে গেল, ওই টাইমে মুসা কালিমুল্লাহ উপস্থিত, নবীগণ তো হাজির নাজির, ফেরেশতারা জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন না, কার কবর, বলে হুজুর জিবরিলকে জিজ্ঞাসা করেন, আমি আসতেছিলাম না জিবরিলই আমাকে এনেছেন, লেটা মুসা কালিমুল্লাহর কবর, আমার লাভটা ধরেছ, হ্যাঁ হুজুর ধরেছি সব, কবর আপনার 45 হাতের কবর আছে, আপনি 44 হাত লম্বা, আচ্ছা দেখি কবরে শুয়ে, কবরে ছিলেন, আর মুসানিব বলেন ইসরায়েল রুমাল পাত, নিজের রুহ কদের রুমালে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আপন জানে আবার বসিয়ে নিলেন, তাই লেখা আছে রইত মুসা কালিমুল্লাহ ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখতে যে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কতদিন পর মেরাজ হয়েছে মুসা কালিমুল্লাহ দফন করার, 1,000 বছর পর, 1,000 বছর পর, রইত মুসা কালিমুল্লাহ ইউসাল্লি ফি কবরিহি, বুখারী শরীফ, আমি মুসা নবীকে দেখছি কবরে নামাজ পড়তেছেন, নামাজ সমাপ্ত হলো সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী সালাম দিয়েছিলেন তার উত্তর দিলেন, বলে মুসা কালিমুল্লাহ আমি মেরাজ করতে বাইতুল মুকাদ্দাস চললাম, তুমি ওইখানে চলে এসো, রাসূলুল্লাহ সাহেব ওখান থেকে বোরাককে আবার উড়ালেন, বোরাক এসে বাইতুল মুকাদ্দাস মসজিদে এসে হাজির হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ কত 550 কোটি লোক, তার চত্বরে যদি বসে যায় তো ফিল্ডের কোনো অসুবিধা হবে না, এই ইসরায়েল কাফের দল, এই ইসরায়েল কাফের দল এই মসজিদ আমাদের দখল করেছে, মুসল্লিকে হত্যা করতেছে, জামাতে নামাজ পড়লে গুলি করে দিচ্ছে, এই কারণে অনেক দেশের লোক বলেছে এমন একটা দেশ এবার বুঝে বাঁধে লেগেছে যে তোর বনবনিকে ঠান্ডা না করা পর্যন্ত আমাদের দম নাই, আপনি মনে করছেন মুসলমান শক্তিশালী নয়, সব কিছুতে আগিয়ে মুসলমান, লেখাপড়াতে আগিয়ে মুসলমান, আমেরিকাতে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হচ্ছে মোহাম্মদ আলবারোদাই, যে আমেরিকাকে 12,000 13,000 16,000 কিলোমিটার ওখান থেকে ছাড়বে, তো 16,000 কিলোমিটার দূরে তার বোম্বিং হবে বুঝলেন, ভারতবর্ষে সারা পৃথিবীর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা করে দিলেন কে, মোহাম্মদ আবুল কালাম, এপিজি আবুল কালাম বুঝলেন, পাকিস্তান গর্জে উঠল, শক্তিশালী কে করলো, মোহাম্মদ আব্দুল কাদির খান সাহেব করে দিলেন, কোন জায়গাতে মুসলমান লেখাপড়াতে কম আছে, অর্থের দিক দিয়েও মুসলমান কম নয়, পৃথিবীতে সব থেকে বেশি বড় লোক মোহাম্মদ হাসান বালকিয়া ব্রাইনের সুলতান, যার টাকার সংখ্যা 25 লক্ষ আমেরিকান বিলিয়ন ডলার, একাই বাছা গোটা দেশ থেকে চালায় পুলিশের বেতন শিক্ষক সবকিছু লেখাপড়া, ও কোনো গ্রামের কাছ থেকে রাজ্যের কাছ থেকে তোলে না, দ্বিতীয় বড় লোক আরবের রাজা ফাহাদ বিন আব্দুল আজিজ,
যার টাকার সংখ্যা 20 লক্ষ আমেরিকান বিলিয়ন ডলার। সপ্তমতম বড় লোক কুয়েতের রাজা আবদুল্লাহ আল সাবা। 42তম বড় লোক আমেরিকার বিল ক্লিনটন। 100তম বড় লোক ব্রিটেনের রানী এলিজাবেথ। কোন জায়গাতে আজ পর্যন্ত আটলান্টিক মহাসমুদ্রে কেউ বাড়ি তৈরি করতে পারেনি, কিন্তু মুসলমান আটলান্টিক মহাসমুদ্রে মসজিদ তৈরি করে দিয়েছে, বিশাল বড় মসজিদ। 1 লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়বেন, 4 তলা বিল্ডিং করেছেন। আলো লাগে না, বিনা আলোতে রাত্রিতে আলোকিত হয়ে যাবে, বিনা ফ্যানে বাতাস বইবে। কোন দেশের লোক করলো? একটা গরিব দেশ, নাম তার মরক্কো। মরক্কোর মুসলমান করেছে, কিন্তু আমাদের বক্তারা উঠেই শুধু মুসলমান, এই মুসলমান, ওটা ভারতের কথা বলো গা। ভারতে মুসলমানের মূল্য নাই তা আমি জানি। আমাদের অনেক গ্রাজুয়েট ছেলে রিক্সা চালিয়ে খাচ্ছে, চেন্নাই চলে যাচ্ছে কাজে, ওই বোম্বাই কাজে চলে যাচ্ছে, কারণ কি ভারতবর্ষে যে মুসলমান। আমি গভর্নমেন্ট স্কুলে চাকরি করতাম, তাতে মুসলমান ভারতবর্ষে 1% মতো চাকরি আছে, আর 90% তারা। এই কারণে চিন্তা করে যে পুড়ে কি করবো, তার থেকে কাজ করে খাই গা, মাস্টারদের থেকে বড় বড় বিল্ডিং তৈরি করে নিলব, তাই তারা কাজ করতে চলে যেছে। মূল্য যদি দিত তো নিশ্চয় ভারতবর্ষ বুঝলেন। তাই আপনাদেরকে আমি আরজ করি, আমার রাসূলুল্লাহ সরওয়ারে দোয়া আলম সে জিব্রিক বলে আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 1,24,000 কমবয়স পয়গম্বর মসজিদে এসে হাজির হয়ে গেলেন। প্রত্যেক নবীগণ জিন্দা, সাফা মারওয়াতে 77টা পয়গম্বরের কবর শরীফ আছে, এসে হাজির হয়ে গেলেন। নীল নদীর মাঝে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ আছে, তিনি এসে হাজির হয়ে গেলেন। জঙ্গলে তিহিতা মুসা কালিমুলার কবর শরীফ, আন্দামানের আবুজেতে শ্রীলঙ্কার সরণদ্বীপে আদম পয়গম্বরের কবর শরীফ, সারা পৃথিবীতে নবীগণের লেকুল্লে কৌমিন হাত। আমি প্রত্যেক দেশে আমার হেদায়তকারী প্রেরণ করেছি, এমন কোন দেশ নাই যে দেশে নবীগণ যাননি। বলে ভারতবর্ষে কোন নবী আসলেন? ভারতের নবী আদম আলাইহিসসালাম। নাসিমুর ইয়াদ কেতাল নাজাল আদম আলাইহিসসালাম ফিল হিন্দে অস্তাউ হাসা আদম আজ্জালা জিবরিল আমিন আলাইহিসসালাম। ভারতের নবী হচ্ছে আদম আলাইহিসসালাম। সেই কারণে দেখবেন বলে যে আদিকালের মানুষ, আদিকালের মানুষ, আদিকাল কোনটা থেকে বলে? আদম নবীকে কেন্দ্র করে বলে সে আদিকাল। বিরাদারান ইসলাম সামিনে কেরাম, এখন নামাজ পড়াবেন কে? মেরাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাসে আদম পয়গম্বর তিনি প্রস্তাব দিচ্ছেন, আমি আবুল বাশার ওয়া যা খাইরুল বাশার, আমি সারা জাহানের মানব জাতির পিতা আদম পয়গম্বর। মা হাওয়া সারা জাহানের মানুষের মা হয়েছে মা হাওয়া, আর আবুল বাশারে তো আদম পয়গম্বর। আজকের ইমামতি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারই প্রস্তাব দিলাম, সঙ্গে সঙ্গে মুসা কালিম উঠে পড়তেছেন, আনা মুসা কালিমুল্লাহ ওয়া যা হাবিবুল্লাহ, আমি কোহিনূরের কালিম। আল্লাহ বলেন তিলকা রুসুল ফাদ্দাল্লা বাদ ওয়ালা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদহুম দারাজা। ওই সমস্ত রসুলের দল এক একজনকে এক একজন উপর মর্তবা দান করেছে, যেমন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা নবীর ঘটনা কোরআন শরীফে বেশি বর্ণনা আছে, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা কালা হে আসায় আতাওয়াক্কাউ বিহা ওয়া আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মা আরব উখরা। কত জায়গাতে মুসা নবীর বর্ণনা আছে। মুসা নবী বলেন যে আদম পয়গম্বর যে প্রস্তাবটা দিলেন আমি সমর্থন করলাম, সঙ্গে সঙ্গে ইউসুফ আলী সাম খাড়া হয়ে গেলেন, আনা সাবি হুল্লা ওয়া যা আমালি হুল্লা, আমি হচ্ছি রূপের রাজা, আমি অপ্সরার রাজা, আমি হুর গিলমানের রাজা, আমি সৌন্দর্যের রূপওয়ালার রাজা ইউসুফ পয়গম্বর, কিন্তু এসেছেন নাম কিন রূপওয়ালা মুস্তফা আসলে সাম, তিনি ইমামতি করবেন। কমবে 17টা পয়গম্বর সমর্থন করলেন আমার রাসূলুল্লাহ সাহসাম, বাইতুল মুকাদ্দাসে জায়নামাজে ইমামতি পদে দাঁড়িয়ে গেলেন, সেইখানে 2 রেকাত নফল নামাজ পড়লেন।
আমরা যদি জামাতে নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়া জামাতে জায়েজ নাই, নবীগণের জন্য জায়েজ আছে। দূরে কা তিনি নামাজ পড়লেন, তারপর চলে যাও সভা কোন কোন জায়গাতে। আমি এখন মেরাজ করতে চললাম, বলে জিবরাইল আমিন, প্রথম আসমানে দূরত্ব 50,000 বৎসর কা রাস্তা, দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 কিলোমিটার ফুল পাওয়ারে চলে, এই ঘোড়াটাকে প্রথম আসমান নিচে পৌঁছতে 50,000 বছর লাগবে। কত দূর আসমান? সা করে বোরাকি ইশারা করলেন প্রথম আসমানে যে হাজির। জিবরিলকে জিজ্ঞাসা করতেছেন, কে কে এসেছে? বলে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ এসেছেন। দরজা আসমানের দরজা খুলে দেয়, গেট খুলে গেল, দেখছে আদম পয়গম্বর আরামে বালিশে আরাম করতেছেন। আদম আলাইহিস যে আদমকে শ্রীলঙ্কার স্মরণ দ্বীপের কথা শুনলেন, যে আদম পয়গম্বর বাইতুল মুকদ্দাসে প্রস্তাব দিলেন, সে আদম পয়গম্বর এত জোরে বরাক চলা চলতেছে, চোখের গতি অপেক্ষা বেশি জোরে চলতেছে, আদম পয়গম্বর প্রথম আসমানে আরাম করতেছেন। এই কারণে নবীগণ হাজির ও নাজির, সারা পৃথিবীতে নবীগণ হাজির নাজির, হাজির নাজিরের জন্য সময়ের দরকার হয় না। হুজুর আবুল বাশারকে একটু সালাম করেন, নবী সালাম দিলেন, উনি দাঁড়িয়ে গিয়ে ওয়ালাইকুম সালাম বললেন, মারহাবা মারহাবা করলেন, আপনি যান মেরাজ করতে। পৃথিবীতে মেরাজ কাউরি হয়নি, সশরীরে মেরাজ কাউরি কোন নবীর পর্যন্ত হয়নি। মুসা কালিমুল্লাহ মেরাজ করতে কহিতুর পর্বতে গিয়েছিলেন, একটা বাবুলের গাছতলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি ঝলক দিয়েছিল, ফা খাররা মুসা সাইকা, মুসা ইসলাম বেহুশ হয়ে পড়ে গেছেন। তারপর উনি চেতন পেলেন, মুসা কালিমুল্লাহ বাড়িতে ফেরত এসেছিলেন, কিন্তু চোখ মুখ ঢাকা অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় এসেছিলেন। ওনার বিবির নাম সুফুরা খাতুন, সোয়াইব পয়গম্বরের কন্যা হচ্ছে সুফুরা খাতুন। বলে হজরত, আপনি যখন কহিতুরের আপনি যান আল্লাহর দিদার করতে মেরাজ করতে, তা আপনার চেহারা দেখেছি, কিন্তু ওখান থেকে আসার পর চেহারা ঢাকা কেন? বলে আল্লাহ নূরের তাজাল্লি আমার চেহারাতে আছে, আমার চেহারা ওজন করে দিই, তুমি যদি একবার দেখালা তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রিয়তমা বিবি বলেন, এক চোখকে বন্ধ করে এক চোখে একবার অন্তত আপনাকে দেখবো। যেমনই এক চোখ বন্ধ করে আরেক চোখে দেখলেন, আল্লাহ নূরের তাজাল্লিতে যা মুসা কালিমুল্লাহ চেহারাতে ছিল, সুফুরা খাতুন চোখ নষ্ট হয়ে গেল। আবার কিছুদিন পর বলতেছেন, আরেকবার আপনাকে দেখো। বলে একটাই তো চোখ আছে। বলে আরেকবার দেখেলু, আরেকবার ওই একটা চোখের জ্যোতি ছিল উঠে দেখে ওটাও নষ্ট হয়ে গেল, বুঝলেন? এ তো নূরের তাজাল্লি কাকে বলে। তাই ভালো করে আপনি বুঝলেন, মেরাজ পুরা ঘটনা আমি সমাপ্ত করবো, আমাকে ডেলি বক্তৃতা করতে হয়, আজকেও মালদহ ডিস্ট্রিক্ট থেকে এসেছি মেরাজ এসাম। তো ওখানকার লোক বলছি যে আমাদের দেশে জালসা করে দেন আপনি, পাবেন? বলে না, আব্দুল হাফেজ আব্দুল্লাহ হাফেজ বাড়িতে আমি জিয়াফত কবুল করেছি, আমাকে ওখানে যেতেই হবে, আমার বাড়িটাও বাড়া হবে আর আমি ওইখানে যাবো, বুঝলেন? তা একদিন বলছে, সুফুরা দুই চোখই তো নষ্ট হয়ে গেল, আপনি কহিতরের কালিম, চোখ দুইটা ফেরত দিয়ে দেন। কহিতরের কালিম মুসা কালিমুল্লাহ চোখে যেমনই হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুই চোখের জ্যোতি এত দূর চলে আসল, 36 কিলোমিটার দূর একটা পিঁপড়া চলে পিঁপড়াটাও দেখতে পেয়েছেন। তাহলে নবীগণকে আন্দাজ করতে পারা যায়? আমার মতন বলা হারাম, যে বলবে নবী আমার মতন তার পিছনে নামাজ পড়া হারাম, ওকে মসজিদের ইমামতি দেওয়া হারাম। দ্বিতীয় আসমানে গেলে, দ্বিতীয় আসমান আরো অনেক দূর, নবী 10টা গাড়ি ব্যবহার করতেছেন, 10 প্রকারের গাড়ি ব্যবহার করতেন মেরাজের রাত্রিতে, শুধু বোরাকি নয়। দ্বিতীয় আসমানে দেখতে ঈসা রুহুল্লাহকে দেখতেছেন, আরাম করতেছেন বসে। নাসিমুর রিয়াদের তৃতীয় খণ্ডে লেখা আছে, ওয়া ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া হাইয়ুন ওয়া ইয়াসকুনু ফিস সামাই সানিয়া ওয়া ইয়ানজালু ফি আখিরিজ জামান জম্মু কাশ্মীরের টালের ঘরের তলে ঈসা নবীর মাজার শরীফ আছে।
কিন্তু নাসিমরিয়াত কিতাব লিখতে যেন ঈসা নবীর কবর শরীফ কোথায় হবে? ওয়ায়ুদ ফালোবে মাকবারাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার সবচেয়ে গুম্বাদ নবীর পাশে ঈসা আলাইহিস সালামের একটা জায়গা খালি আছে, সেই জায়গাতে ওনাকে দফন করা হবে। এসে 40 বছর জিন্দা থাকবেন, তিনি বিবাহ শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে উনি ইন্তেকাল করবেন। আজ পর্যন্ত ঈসা নবীর জান কবজের পরোয়ানে যায়নি, চারটা নবী আজ পর্যন্ত জিন্দা অবস্থাতে আছেন। যাদের জান কবজে কোনো হুকুমই হয়নি, ইমাম আহমদ রাজা খান বেরুলবি তিনি ফতোয়া রাজাবিয়ার 11 খণ্ডে বলতেছেন, চারজন নবী জান কবজের কোনো কথা এখনো হয়নি। তার একজন হয়েছেন হযরতে আবিজেদিন ইলিয়াস আলাইহিস সালাম, একটা খিজির আলাইহিস সালাম, একটা ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। এই চারজন নবীর আজ পর্যন্ত জিন্দা অবস্থাতে আছে। বিরাদারেন ইসলাম, তো ঈসা আলাইহিস সালামকে সালাম করার পর তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে দেখছেন হারুন পয়গম্বরকে, চতুর্থ আসমানে দেখতেছেন ইউসুফ পয়গম্বরকে, পঞ্চম আসমানে দেখতেছেন আর একজন নবীকে, ছয় আসমানে মুসা কালিমকে, সাত আসমানে ইব্রাহিম খলিলুল্লাহকে। তারপরে বোরাক বলছে, হুজুর আপনার পায়ের তলা থাকতে পারবো না, আমি যদি যাই তা আপনার নূরের তাজাল্লিতে আমি বোরাক জ্বলে যাব। যে বোরাক হচ্ছে নূরের তৈরি বোরাক, সে বোরাক বিদায় নিল। জিবরিল বলে, লাউ দানু তো আনমাল আতাল্লাহ তারাক তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক চুল পরিমাণ যদি আমি সাজদাত মুনতাহা থেকে উপর দিকে যাই তো রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে আমি জিবরিল জ্বলে যাব। অবশ্যই জিবরিল ও নূরের তৈরি, জিবরিল বিদায় নিলেন, বোরাক বিদায় নিল, রাফরাফ বিদায় নিল, নূর বিদায় নিল। বেহাইল অবস্থায় এক আরবের নাকা সওয়ার, এক মদিনা কা তাজদার আমার রাসূলুল্লাহ সাহেব ফাঁকা মহা শূন্য দাঁড়িয়ে যাচ্ছেন। হুজুর আমার চলছেন, দেখা গেল এক জায়গাতে কাঁইচির শব্দ, কাপড় কাটা কাঁইচির শব্দ শুনতে পাচ্ছেন। ওখানে মুসা কালিমুল্লাহ একটা তর্ক করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করতেছেন, উত্তর আমি চাই। বলে রাসূলুল্লাহ আসতেছেন, তার কাছেই উত্তরটা লিয়ে নাও। তা এমন একটা জায়গা যেখানে কোনো হেজাব নাই, যেখানে আমি আপনি শব্দ যাই না, যেখানে বৈজ্ঞানিকের জ্ঞান খাটে না, সেই জায়গা তো মুসা কালিমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা প্রশ্ন আছে আপনার দরবারে, আপনি বুখারী শরীফের হাদিসে বলেছেন, ওলামা উম্মতি কাম্বিয়ায় বানি ইসরাইল, আমার উম্মতের ওলামাই কিরামগণ আম্বিয়ায় বানি ইসরাইলের নবীগণের মতো। এর উত্তর, কোথায় বানি ইসরাইলের পয়গম্বর আর কোথায় আপনার উম্মতের আলেমগণ? বলে ইলমের সঙ্গে এটা তুলনা করা হয়েছে, নবীর সঙ্গে নাই। তো হুজুর ওটাই বুঝতে চাই, বলে একটু দাঁড়িয়ে যা, তাহলে আমার একজন আলেমকে ডাকি। ওরা ডাকেন হুজুর, বলে ইমামে গাজালি, ইমামে গাজালি জন্ম কবে? 600 হিজরিতে, নবীর মেরাজ করার 600 বছর পর ইমাম গাজালির জন্ম, যার আসল নাম হচ্ছে মুহাম্মদ, বাপের নামে মুহাম্মদ, দাদার নামও মুহাম্মদ, পরদাদার নামও মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ, ইবনে মুহাম্মদ, ইবনে মুহাম্মদ। ইমাম গাজালি চলে আসলেন তিনি, তা আমার নবী কেমন পয়গম্বর যার জন্ম হয়নি, বাপের জন্ম হয়নি, মার জন্ম হয়নি, দুরুহতা আছে, তাই ইমামে গাজালিকে ডাক দিলেন, ইমামে গাজালি চলে আসলেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফ, রুক যাও, এটা খোদাবন্দির দরবার, বেশি কথা বলার চেষ্টা করিও না, অল্প কথা বলো, আসসালামু আলাইকুমটাই তো যথেষ্ট, ও রহমতুল্লাহ বারাকাতু। অন্য জায়গা তো বলে নবীর শানে যত ছোট কথা হয় এখানে বেশি কথা বলা। বলে হুজুর আপনি একটা উত্তর দিয়ে দেন, কোরআন শরীফের মধ্যে আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ বিহা ওয়া আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনার হাতে কি, উত্তর দিলেন লাঠি, এটাই তো যথেষ্ট ছিল, আমার হাতে লাঠি। কিন্তু আপনি লাঠির গুণাগুণ বয়ান করতে লাগলেন, আমি লাঠি দ্বারা গাছের পাতা ঝেড়ে এই বকরিদেরকে খাওয়াই, দুশ্মন আসলে সাপ তৈরি করে দিয়ে তাকে খতম করে দিই, বৃষ্টি আসলে ছাতা তৈরি করি,
ও মারবু খরার ইত্যাদি ইত্যাদি, দেখলা তো লাঠির গুণাগুণ। কিন্তু উত্তর ছিল আমার হাতে এটা লাঠি, তা গুণ বর্ণনা করলেন কেন? খোদাবন্দির দরবার ছিল, বক্তা বক্তব্যের মাঝে বলবে হাফেজ সাহেবগণ খাতমে কোরআনে তিনারা পড়বেন, ইমামগণ নামাজে তেলাওয়াত করবেন কিয়ামত পর্যন্ত। বলে আমি এটা জানি, এটা মুসা কালিমুল্লাহর সঙ্গে জিন্দেগিতে কোনোদিন কথা বলতে পারবো না, সেই কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদূর তোমাদের নবী শিক্ষা দিয়েছেন, মানে আমাদের নবী অনেক শিক্ষা দিয়েছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সমস্ত নবীর আদব এহতেরাম তাজিম করা জরুরি ওয়াজিব, তা শিক্ষা দিয়েছেন। বলে যাও হাদিস শরীফ ঠিক আছে, ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন আল্লাহ সাহেব কমা গওয়া আছে কিনা 29 পাড়ায়। আমি মালদার কাহলা বস্তিতে সবে মেরাজের রাত্রিতে আমার জিয়া ফোন ছিল, তা পীর সাহেব এসেছে। আমি জানি আজকাল পীরের বাটা পীর ও খের খাওয়া পীর, পীরের যোগ্যতা নাই বুঝেন। পীর হলে কি হবে, খাটতে হবে না, মুরিদের নজরানটা পাবে আর পেটটা ভালো চলবে, এটা আপনি জেনে নিলেন। বাংলাদেশ থেকে পীর এসেছে আর স্বাস্থ্য ভালো, তা আমাদের 1 কুইন্টালের বেশি ওজন হবে। ও বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাই রে আমার নবীজির অসুবিধা, নবী যখন মেরাজ করতে গেলেন রাস্তা ভুলে গেলেন। ও ভাই জিবরিল, আল্লাহর দরবার যাব কোন রাস্তা দিয়ে তুমি একটু দেখিয়া দাও। এই ধরে ওয়াজ করছে সব পাগলা হয়ে গেছে বুঝলেন। ওই টাইম আমাকে ডেকে নিয়ে, গ্রামটা হলো গোটা শুননি, আমি বললাম জি আপনি ওয়াজটা বন্ধ করেন, আপনাকে তোবা করতে হবে। আর তোমার কথা শুনে সমস্ত লোক বুঝতে কি ব্যাপার, আপনি বলেছেন সবে মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল রাস্তা ভুলে গিয়েছে, এটা কোন জায়গাতে লেখা আছে, কোরআন শরীফে কোন পাতাতে লেখা আছে মেরাজ রাত্রিতে রাস্তা ভুলেছেন? বলে সঠিক রাস্তায় গিয়েছেন, আপনি প্রমাণ করতে পারেন? বলে হ্যাঁ প্রমাণ করতে পারি। অন্নাজমে ইজা হাওয়া মা দল্লা সাহেবকুম আমা গাওয়া, উজ্জ্বল তারার কসম করে আমি খোদা বলতেছি, নবী মেরাজ করতে যাওয়ার পথে মায়া দিল্ল রাসূলুল্লাহ ওই আল্লাহ দিদার করতে যাওয়ার টাইমে কোন জায়গাতে রাস্তা ভুলেননি। আল্লাহর কালাম কোরআন 29 পারের সূরা নাজমে লেখা আছে। তো বেচারাকে বললেন তোমা আস্থা খুল্লা পড়েছিল, ছোট লোকের সম্মুখে আস্থা খুল্লা পড়েছিল। বলে হুজুর এসব বাংলাদেশের বক্তা, বলে বাংলাদেশে ইউটিউবে যে বক্তা টাকার মধ্যে 90% কথা ভুল বলে, যেমন মিজানুর রহমান আজহারি এ বলেছে হজর মোহাম্মদ লেখাপড়া জানতেন না, তিনি একটা মূর্খ ছিলেন, অর্থাৎ আজকালকার আলেমেরাই লেখাপড়া জানে, ওকে মানা চলবে? ওই মিজানুর রহমান আজহারির আপনারই দেখতেছেন উপাকা গায়ের মুকালি লামা ছাপ, ওর অজুনা হারাম আছে। ভারতবর্ষে একটা ডাক্তার জাকির নায়েক ছিল, ডাক্তার জাকির নাকি এমন তাড়া তাড়লো ফতুয়া ভুল দেওয়ার জন্য, যে ডাক্তার জাকির নায়েক আপনি জানেন আমার কাছে শুনেলেন, ডাক্তার জাকির নায়েক পালিয়ে মালয়েশিয়াতে আছে এখন বর্তমান, মহাতির মোহাম্মদের কাছে আছে, তার দূতাবাস আছে ডাক্তার জাকির নায়েক। আপনি ওর ফেস্ট গেলে দেখতে যে এখনকার বর্তমানে আগকার যেগুলো সব ছাড়া ছিল ওগুলোই ওর মুরিদানরা ওগুলোই পেশ করে, ওর ক্ষমতা নাই বলার, একদম মহাতির মোহাম্মদ বলে দিচ্ছে তুমি কোন কথা ইসলাম সম্বন্ধে বলতে পারবা না। তাই ওই ওই ভারতবর্ষ লোকেরা আগকার যেগুলো ছাড়া ছিল আর বলে ওর বক্তৃতা তো মুসলমান হয়ে গেছে, গোবরাতে দেখান তো কোন লোকটা মুসলমান হয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দেখান তো কোন ওই লোকটা বাড়ি যাবে, নদিয়া ডিস্ট্রিক্টে দেখান তো কোন লোকটা মুসলমান হয়েছে, আপনি মালদা হাতে দেখান তো, উত্তর দিনাজপুরে দেখেন, আমি তো প্রত্যেকটা জেলা তো যাই, আমি ত্রিপুরা যাই, আমি মিজোরাম যাই, আমি বাংলাদেশে যাই, উড়িষ্যাতে যাই, ঝাড়খণ্ডে যাই, বিহারে, কোন দেশে মুসলমান হলো আপনি জানেন না? আপনি চিটারি বুদ্ধি ওর কাছে শিখালেন গা, আর না হয় তো এই বুঝে এই মুলাডেঙ্গির নৌকা পারাপার ঘাটে আপনি যাবেন, একটা লোককে ফাঁসাবার জন্য 10টা দালাল থাকে, 3 তাসের 3 তাস খেলে, তাস ধরে দিলে একটা লোক 1000 টাকা ধরে দিলে 1000 টাকা পেয়ে গেল, ও দালাল তো 10টা আছে, আর একজন আবার 500 টাকা পেয়ে গেল,
একটা লোককে ফাঁসাবার জন্য, একটা নতুন লোক এসেছে। ও চিন্তা করলো যে এই তাসখানে তো আমার ধরার মন ছিল, যা হাই কপালে একবার ধরিয়ে দেখি। টাকা গেল, সাইকেল গেল, ঘড়ি গেল, সবকিছু গেল, কানতে কানতে পরাণ গেল। ই তো বুঝতে পারলে না, ইউ জলমা বুঝতে পারবে না, ই নডা লোক যে দালাল ছিল তা আপনিও বুঝতে পারবেন না। বোম্বাইয়ের ভাঙ্গিদেরকে, বোম্বাইয়ের ন্যাংটা হ্যাঁ গাধা, এখন পর্যন্ত আপনি আমাকে বোম্বাই চেনাবেন? বোম্বাইয়ের জঙ্গলে বাস করে, সমুদ্রে গোসল করে, বোম্বাইয়ের কত অভাবী তারা বুঝেন খাওয়া পাগেন, নালীর পানির ভাত ছেকে তারা এখন ওই গরিব গুড়া অনেক ব্যক্তি খায় বুঝলেন। ওই ভাঙ্গেদেরকে টাকা দিয়ে নিয়ে আসে দশটা পনেরোটা, আর এক ঘন্টা অজ গেলে আমি মুসলমান হইলাম, আমি মুসলমান হইলাম, আমি মুসলমান হইলেন। আপনি দেখান তারপরে পশ্চিমবঙ্গে কোন লোকটা মুসলমান হয়েছে একটা লোক আপনি প্রমাণটা করেন বুঝলেন। আপনি ওগুলো বুঝতে পারবেন না, আরে বাপরে কত বড় কি দুইটা মাত্র ভাষা জানে, আমার তাজসারিয়া চোদ্দটা ভাষা জানে, এ দুইটা, একটা মালায়ালম ভাষা আর একটা ইংরেজি ভাষা। কোনদিন আরবি ভাষা বক্তব্য শুনেছেন? কোনদিন ফার্সি ভাষা বক্তব্য শুনেছেন? কোনদিন ফ্রেশ উর্দুতে বক্তব্য দিতে পারে না, ফ্রেশ হিন্দিতে তো বক্তব্য দিতে পারে, বোম্বাইয়ের ভাষা মালায়ালম ভাষা, ওই ভাষাতেই হিন্দির সঙ্গে মিল আছে, উর্দুর সঙ্গে মিল আছে। বাংলা যেগুলা বলে উপরে আপনি বুঝবেন না, এখন বর্তমানে বৈজ্ঞানিক এমন মেশিন আবিষ্কার করা করেছে যে আমি বাংলাতে বলবো আমেরিকাতে সঙ্গে সঙ্গে ইংরেজিতে আমার শব্দের উপরই, আমার গলার উপরে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে চলে যাবে, বলে নই মোদীর মুক্তি বক্তব্য দিচ্ছে। এগুলা বুঝেন আমাদের পশ্চিমবঙ্গেও আছে, আমি এক ভাষাতে বলবো ওই ভাষাটার হুবাহু তর্জমা, যে ভাষাতে চাইবে সেই ভাষাতে করে দিয়ে বুঝলেন। আপনি বৈজ্ঞানিককে কম মনে করেন, এই কারণে বাংলা লেখা আপনার শিক্ষা করতে হয়, স্কুলেও পড়তে হয়, হাই স্কুলেও পড়তে হয়, মেয়েদেরকে পড়ান, ছেলেদেরকে পড়ান, মাদ্রাসাতে পড়ান, সব জায়গাতে পড়ান। কারণ পড়া সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা লেখাপড়া জানেন তারা হচ্ছে আলো, যারা লেখাপড়া জানে না তারা হচ্ছে অন্ধকার, যারা লেখাপড়া জানে তারা নূর, যারা লেখাপড়া জানে না তারা হচ্ছে মূর্খ জহালা। মেয়ে ছেলেকে লেখাপড়া শিক্ষা দেন, বেটা ছেলেকে লেখাপড়া শিক্ষা দেন, সবকে লেখাপড়ার শিক্ষা দেওয়ার গুণই আলাদা হবে। পরের দেশের কথা, আমার বাড়ি দিয়ার জালে বেগিয়েছে, একজনে ছ ঘন্টা নাঙ্গল বেয়ে আসার পর ওর বাড়িওয়ালের কাছে পানি চেয়েছে, যে পানি খুব তিরসা লেগে আয় খুব দিন করা, তার বাড়িওয়ালি বলতে যার দেখো কলসিতে পানি আছে ঢেলা খাও না। আর একটা শিক্ষিত মেয়ে ছেলে হলে সঙ্গে সঙ্গে করবে, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে মেলা পার্থক্য আছে। অশিক্ষিত মেয়েরা গালি দেয় খুব, নবী আকরাম সরওয়ারে দোয়া মুসাসা সব মেয়েরাদের রাত্রিতে দেখে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আস্তে আস্তে রব্বুল আলামিনের দরবার পৌঁছে দিচ্ছেন। আল্লাহ মাকানে থাকে না, আল্লাহ আরশে থাকে না, আল্লাহ হাঁটা থেকে পাক, আল্লাহ চলা থেকে পাক, আল্লাহ জাগা থেকে পাক, আল্লাহ লা মাকা যেখানে জাগা নাই, লা মাকাতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন জি নবীকে দোস্ত বলে হাবিব বলে ডাকতেন, হাবিব আমার জন্য কি এনেছ? আমার মতো নইমুদ্দুর রেজবি, আমার বিহারি বাড়ি এখানে, খালি হাতে উঠা হবে না, এক কেজি মিষ্টি নিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ কিছু নিয়ে যান না, বলে কি এনেছো? তো রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, আমার উম্মতের মাল খরচ করা ইবাদত আর জান খরচ করা ইবাদত আল্লাহ তোমার দরবারে এনেছি, মিলাদ করা মাল খরচ করা ইবাদত, উরুস শরীফ করা মাল খরচ করে ইবাদত, চল্লিশা করা মাল খরচ করে ইবাদত, চাহরম করা মাল খরচ করা ইবাদত। আমার আপন একটা খালাইতো ভাই ছিল দুলাল, ওর বেটার নাম, ওর বাপের মিলাদে রমজান শরীফে কত লোককে দাওয়াত খাওয়া খাইয়েছিলেন, আমি ওখানে ছিলাম বুঝলেন। কত কত টাকা খরচ, আর তবলিক জামাত যেখানে টাকা ওখানে ওরা নাই, যেখানে টাকা মিলাদ করা বেদাত, চাহরম করা বেদাত, চল্লিশা করা বেদাত, উরুস করা বেদাত, কারণ ও টাকা খরচ করবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ কি বলতে, আত্তা হাইয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, আমি আমার উম্মতের নামাজ পড়া, শরীর খাটানো ইবাদত, নামাজ পড়া একটা,
রোজা করা একটা কত কষ্ট হয় আপনি জানেন তো? কাল কিয়ামতের পরে রোজদারকে বলে যাই এই গেট দিয়ে তোরা জান্নাতে চলে যা, খুব কষ্ট পেয়েছি। গেটের নাম রায়্যান গেট। যাকাত দেওয়া মাল খরচ করে এবাদত, মিলাদ মাহফিল করে মাল, এই দুই এবাদত আল্লাহ তোমার দরবে নিয়েছে। আল্লাহ কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে সালাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী কিন্তু মেরাজ রাতে আল্লাহ উম্মতকে বলেননি, উম্মতকে বলেননি। নবী কি উত্তর দিচ্ছেন? ওয়া আলাইনা সালাম, আল্লাহ তো এক, ওয়া আলাইনা সালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আমার উপর সালাম, আমার সমস্ত উম্মতের উপর সালাম, নেককার উম্মতের উপর সালাম, আল্লাহ আপনার হোক। তো মেরাজের রাত্রি তো আমার নবী আমাদেরকে ভুলেননি, স্মরণ করেছেন। এবার রাসূল মেরাজ শেষ করে চলে আসবেন মিশকাত শরীফে, যে রহিত রব্বি, আমি আল্লাহকে দেখলাম। কবার দেখেছেন? মাররাতাইন, দুবার দেখেছি। মাররাতান বিল ফুয়াদ ওয়া মাররাতান বিল বাসার, আমি চামড়ার চোখে একবার দেখেছি, অন্তর চোখে খোদাকে দেখেছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কি, রা 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 হাত্তান ফাসসা নাফসুহু, আল্লাহকে নবী দেখেছে, আমাদের নবী দেখেছেন 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 শ্বাস পর্যন্ত বললেন। আল্লাহ আমি উম্মতের কাছে যাবো তো ওইরকম যদি জিজ্ঞাসা করে যে আপনি আল্লাহর কাছ থেকে কি তো হোপ আনলেন, যাও তোমার উম্মতের উপর 50 শক্ত নামাজ ফরজ করলাম, 50 ওয়াক্ত নামাজ। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, নবীর কি জ্ঞান মুসা কালিমুত থেকে কম? কোন নবীর থেকে কম? 50টা নামাজ দিলে নবী কবুল করে চলে আসতেছেন। নবী আমার জানেন যে মুসা কালিমুল্লাহর 7 দিনে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 7 দিনে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তো মুসা নবীর দলেরা বলেছিল যে নামাজ পড়বে তা খাবার দাও, ঠিক আছে খাবার দিব, বলে দুবেলা খাবার দিতে হবে, নামাজ পড়বে 7 দিনে একদিন মাত্র দূরে কাপ, কিন্তু 7 দিন খাওয়াইতে হবে, আগে 7 দিন খাওয়া না, ঠিক আছে দুবেলাই খাওয়াবো, বলে যেমন তেমন খাবার নিব না জান্নাতের খাবার নেব, ঠিক আছে জান্নাতেরই খাওয়ার খাওয়াবো, বলে জান্নাতের স্পেশাল খাবো, এক এক জনাকে এক একটা জান্নাতে ঘিতে মুরগি ভাজা আর পরোটা দিতে হবে, ঠিক আছে বলে আগে 7 দিন দিন, আগে 7 দিন দেওয়ার পর খাবার খেয়ে নামাজ পড়তে গেল নীল দরিয়ার কিনারা। ওই টাইমে যেখানে সেখানে নামাজ হতো না, মসজিদ ছাড়া নামাজ হবে না, বাড়িতে নামাজ হতো না। আর আমার নবী বলে কুল্লার দিন মাসজাদুন, আমি সারা জমিনকে সেজদা করার জায়গা করে দিলাম, ফরজ নামাজ মসজিদে পড়ো তো সুন্নাত নামাজ বাড়িতে পড়ো, নফল নামাজ বাড়িতে পড়ো, বাড়ি তোমার মসজিদ আর ওটা তোমার মসজিদ, এটা ইসমে জারফের সেগা, মসজিদ হল ইসমে জারফের সেগা। কিন্তু মুসা নবীর আমলে ওই এক একটা থানা থেকে এক একটা জেলাতে একটা করে মসজিদ হতো, নীলদরের কেনালে 72,000 লোক নামাজ পড়তে গেলেন, 7 দিন খাবার খেয়েছে। তারপর নামাজ পড়া অবস্থায় চিন নামাজ পড়ছে তো পিছনে নীলদরিয়ার শব্দ খলবল করে শব্দ হয়েছে, ঘুরে তাকিয়ে দেখছে যে মাছ আভাইল মারছে। আর আমার নবী কি বলেছেন? নামাজ পড়া অবস্থায় ডাইন দিকে যদি আমাদের একটা লোক আগে বুঝিয়াও পারা গেল না, যে কোনো লোক আসবে তাকিয়ে দেখে নিবে, যে কোনো লোক ওকে বলেছি তোমার নামাজ বাদ, কত দিন বলার পর আবার এখনো দেখবেন যদি আপনি নতুন লোকজন তাকিয়ে দেখে নিবে, ওকে বুঝাতে পারা গেল না। বুঝে সব লোক কি বুঝাতে পারলাম, ওকে বুঝাতে পারলাম কি করা যায়। তো তাকিয়া আর মুখ যদি আপনার মন হার ফেয়ে যায়, কাবা আছে আমাদের 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে কাবা, এদিকে 15 ডিগ্রি এদিকে 15 ডিগ্রি, তার থেকে বেশি যদি মুখ ঘুরে যায় তা আপনার নামাজ বাদ। তাই আমরা বলি নয়তান উসালি আল্লাহ তাআলা রাকাতে সালাত ফাদ ফরজুল তাল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি, ডাহিন ভাগ করলে পরে আপনার নামাজ বাদ। তো মুসা কালিমুল্লাহর ঘটনা বলতেছি, দেখি নামাজ তো দূরে কাজ, 7 দিনে লম্বা কেরাত করবে, তো একটা মাছ পাইতো বাড়িয়ে নিয়ে খুশি হবে, যেমনই নেমেছে তেমনি মাছের হাতে চলে এসেছে।
বাঁদরের ছেলে ও চিন্তা করলো যে ওয়ার উপর যা আইন হবে আমার উপর তাই হবে, ইয়ে মাস মাতে নেবে। মুসা কালিমুল্লাহ সালাম ফিরিয়ে দেখতে 72,000 লোক সব মাছ মাইতে নেমে গেছে, ওনার পিছে আর কেউ নাই। তখন হাত তুলে দোয়া করেছে, ফাজা আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এই নামাজ পরিত্যাগ করেছে আল্লাহ এতে 36,000 কে শূর তৈরি করে দাও আর 36,000 কে বান্দর তৈরি করে দাও। এত নই মধুরেজবি দোয়া নাই, মুসা কালিমুল্লাহর দোয়া যেমনই সমাপ্ত।